কামদেবের এই মন্ত্রটি, কামদেবের এই মন্ত্রটি আপনার ভালোবাসার মানুষকে খুব নিমেষে আপনার কাছে পৌঁছে দেবে। আবার আপনি আগের মতন আপনার ভালোবাসাকে কাছে পেয়ে আনন্দ উপভোগ করবেন। এই কামদেব মন্ত্রটি একজন স্ত্রী সিদ্ধ করতে পারেন, একজন স্বামী সিদ্ধ করতে পারেন, তাদের স্বামী বা স্ত্রীকে আয়ত্ত করার জন্য, নিজের বশে করার জন্য। তবে মনে রাখবেন, এই মন্ত্রটিকে প্রথমে 108 বার সিদ্ধ করতে হবে, নিয়ম বিধি আমি বলছি। যদি মনে হচ্ছে যে আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে সরে গেছে, অন্য কারোর সাথে সে প্রেম রচনা করছে আর আপনি এদিকে ডুবড়ে ডুবড়ে কাঁদছেন, তাহলে এই মন্ত্রটি আপনার জন্য একটা উচিত মন্ত্র, খুব পাওয়ারফুল মন্ত্র একটা কামদেবের। ভিডিওটি খুব ভালো করে দেখবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করবেন। যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন, আর লাইক নিশ্চয়ই আপনারা করেন। আপনারা করেন বলে এত ভালোবাসা আমি পাই আর আপনাদের জন্যই আমি রয়েছি। শেয়ার অবশ্যই করবেন বন্ধু পরিবারের সঙ্গে। মনে রাখবেন, কার ভালা তো হো ভালা। আজকে বশীকরণের একটা খুব পাওয়ারফুল কামদেব মন্ত্র আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এই কামদেব মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন, কীভাবে সিদ্ধ করবেন, এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা খুব মন দিয়ে সেটি শ্রবণ করবেন, ভিডিওটি খুব ভালো করে দেখবেন, স্কিপ একদম করবেন না। আর বন্ধুরা, জীবন যখন রয়েছে সমস্যা নিশ্চয়ই থাকবে, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে, হয় এখানে আছে নয়তো এখানে আছে নয়তো এখানে আছে। আপনি যদি চান, আপনি যদি মনে করেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, যদি মনে করেন আই এম ইউর ম্যান অফ তান্ত্রিক, তাহলে অবশ্যই আগামী 1/6/2023 তারিখে আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, 2/6/2023 তারিখে আমি আসছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে, হোটেল হিন্দুস্তান, একদম মেচেদা বাস স্ট্যান্ড এবং স্টেশনের গায়ে। আগামী 5/6/2023 তারিখে আমি থাকবো বহরমপুর চেম্বারে, হোটেল হোয়াইট হাউস, বাস স্ট্যান্ডের গায়ে। এবং আগামী 7/6/2023 তারিখে থাকবো মালদা চেম্বারে। মনে রাখবেন, ভালো থাকার অধিকার আপনারও আছে। যদি আপনাকে দেওয়াল ঠেস করিয়ে দিয়েছে, একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা নেই, তাহলে আসুন এই সকল চেম্বারগুলোতে আপনি নিজের নামটিকে কোথায় বুকিং করে নেন। আপনার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা তো হবেই আমার। আপনি যদি আমার সঙ্গে কনসাল্ট করতে আসেন এই চেম্বারগুলোতে, তাহলে আপনার হাতে তুলে দেবো আমি ফ্রিতে একটা প্যাকেজ, ফ্রিতে একটা প্যাকেজ, মহাশক্তিশালী প্যাকেজ। আগেই বলছি, এই প্যাকেজ যাদের যাদেরকে আমি দিয়েছি তাদের ক্ষমতা হয়েছে আমার কাছে পুনরায় কাজ করতে আসার জন্য। তাই আপনিও কেন বঞ্চিত হবেন এই প্যাকেজ থেকে, আপনারও অধিকার রয়েছে এই প্যাকেজে। এইক্ষণে এক্ষুনি আপনি বুকিং করুন আপনার নিকটস্থ করে চেম্বার এবং আসুন, সামনাসামনি কথা বলি আপনি এবং আমি, আপনার সমস্যা আমি শুনবো হাসি মুখে এবং আপনাকে হাসি মুখে বাড়ি ফেলাবো, কথা দিচ্ছি। এক্ষুনি বুকিং করুন 8391969567 8372098140। এই নাম্বার দুটো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে থাকে। আপনি হোয়াটসঅ্যাপ বা কলিং দুটো ফ্যাসিলিটি রয়েছে, যে কোনো দিক থেকে আপনি কল করে হোক, হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক, আপনি আপনার নামটিকে নথিভুক্ত করতে চান, যে চেম্বারে আপনি আসতে চাইছেন সেই চেম্বারের নামটি বলুন এবং আপনার নিজের নামটি বলুন, এবং ছোট্ট করে তাদেরকে একটা আপনার যে প্রবলেমটা নিয়ে আসতে চাইছেন সেটির বিষয়ে একটু জানিয়ে দিন। মনে রাখবেন, আপনি কনসাল্ট করতে এলে আপনার হাতে তুলে দেবো ফ্রিতে একটা প্যাকেজ, যেখানে থাকবে একটা নবগ্রহ কবচ। এই নবগ্রহ দোষের জন্যই আমাদের বিভিন্ন দিক থেকে আমরা সাফারড হই। মানলাম আপনার হাতে বিশেষ কিছু তুলে দিতে না পারলেও একটা এমন জিনিস তুলে দিলাম যে আপনাকে দেওয়াল ঠেস দিয়ে, দেওয়ালে যে পিঠটা টেকে গেছে সেখান থেকে উঠে দেওয়ার মতো ক্ষমতা আমি করে দিতে পারব। এখানে থাকবে একটা নবগ্রহ কবচ, একটা অর্থ আকর্ষণের যন্ত্র। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই অর্থ আকর্ষণ যন্ত্রটি প্রতিদিন যদি নিজের মাথার নিচে নিয়ে শুতে পারেন রাত্রে এবং সকালে বাম পকেটে নিয়ে কাজে বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনার পকেটে অবশ্যই টাকা আসবেই। যদি আপনার 200 টাকা ইনকাম করেন পার ডে, তাহলে আস্তে আস্তে সেটি 250, 350, 350 হবে, কখনোই 200 থেকে নিচে নামবে না, কথা দিচ্ছি।
এবং সঙ্গে থাকবে বাস্তু দেবতা একটা যন্ত্র, যেটি আপনি আপনার বাড়ির সদর দরজার চৌকাঠে চিটিয়ে দেবেন। আপনার বাড়িতে যে নাকারাত্মক শক্তিগুলো রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। মনে রাখবেন এটা শুধুমাত্র ফার্স্ট এড, কিন্তু ফার্স্ট এড হলেও সেটা আপনাকে জীবনে অনেকখানি হেল্প করতে সাহায্য করবে ফ্রি অফ কস্টে। এই বর্তমান সমাজে কেউ কিছু দেয় না, সুইসাইড করতে গেলেও বিষটাকে কিনে খেতে হয়। তাহলে এই বর্তমান সমাজে আপনাদের রাজুদা আপনাদের পাশে রয়েছে। এক্ষুনি বুকিং করুন এবং এই প্যাকেজটি নিতে আসুন, কনসাল্ট করুন, সামনাসামনি আলোচনা করি, এবং যদি আপনার সম্ভব হয় তাহলে সমস্যার সমাধানের চেষ্টা অবশ্যই করব, সমস্যাটাকে উড়িয়ে ফেলে দেবো। আমার একটাই কথা, ফোড়া হলে ওপরে মহলম লাগিয়ে তো ফোড়াটা শেষ হবে না, ফোড়াটা সারবে না। ফোড়াটাকে যদি পুরোপুরি কেটে দিই তারপরে যদি আমি মহলম লাগাই, তাহলে না জীবন সারা জীবনের জন্য আপনার ফোড়াটা আপনার কাছ থেকে সরে যাবে। তাই আসুন কনসাল্ট করব। কী নিয়ে কনসাল্ট করতে চাইছেন? বাস্তু নিয়ে সমস্যা, কেরিয়ার নিয়ে সমস্যা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বিদ্যা নিয়ে সমস্যা, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, পরকীয়া সম্পর্কে যুক্ত হয়েছে কেউ, বিদ্বেষণ চাইছেন, বশীকরণ চাইছেন, বুকিং করুন 8372098140779797962257 এবং 8391969567 এবং আপনার নামটি লিখিয়ে হয় কলকাতা, নয় মেচেদা, নয় মালদা, নয় বহরমপুর চেম্বারের জন্য বুকিংটা করে নেন। মনে রাখবেন আমার কনসালটেশন ফিসকে আমি অনেকখানি কমিয়ে আপনার সামনে নিয়ে এসেছি এবং একটা ফ্রিতে গিফট প্যাকেজও আপনাকে তুলে দেবো। আসুন চলুন ভিডিওতে ফিরে যাই। কামদেবের মন্ত্র সিদ্ধ করতে গেলে আপনাকে শুক্রবার দিন সাদা পোশাক পরতে হবে। শুক্রবার দিন সাদা পোশাক পরবেন, সাদা আসন নেবেন, সাদা রঙের মিষ্টি নিয়ে আসবেন মিষ্টান্ন, এবং উত্তর দিকে মুখ করে নিজের রুমে ধূপ দীপ জ্বালিয়ে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটিকে 108 বার চ্যান্ট করবেন, অর্থাৎ 108 বার বলবেন তার নাম করে যাকে আপনি চাইছেন বশীভূত করতে। মন্ত্রটি ভালো করে লিখে নেন। ওম কামদেবায় কাম বশম করায় অমুকস্য, অর্থাৎ তার নাম অমুকস্য জায়গায় তার নাম, হৃদয়ম স্তম্ভয় স্বাহা, ওম কামদেবায় কাম বশম করায় অমুকস্য হৃদয়ম স্তম্ভয় স্বাহা। এই যে অমুকস্য কথাটি বললাম, সেই অমুকস্য জায়গায় তার নামটি বলবেন, রাম শ্যাম যদু মধু যেই হোক তার নামটি বলবেন। তার নামটি বলে 108 বার মন্ত্রটিকে চ্যান করুন, প্রতিদিন করুন, শুক্রবার দিন থেকে শুরু করে যে প্রসেসটি বললাম টানা 30 দিন করুন, এবং রাত্রি 11টার সময় যদি করতে পারেন সেটি আরও ভালো হয়। রাত্রি 11টা 11 দেখবেন, প্রথমে টানা করে যান 30 দিন, 108 বার হোক, 1000 বার হোক, করে প্রতিদিন করে গেলেন, শেষ মুহূর্তে আপনি 8 বার যদি এই প্রয়োগ করেন, যার উপরে এই প্রয়োগ করুন তার নামটি বলবেন, ওম কাম দেবায় কাম বসম করায় অমুকস্য হৃদয়ম স্বাহা। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি খুব সহজেই, সে যত দূরেই থাকুক না কেন, কামদেবের পুষ্পবান, কামদেবের পুষ্পবান ফুলের বাণটি কামদেব কিন্তু তার দিকে ছুড়ে মারবে, তার হৃদয়ে মারবে। আর যেই কামদেব তার বাণটিকে তার দিকে ছুড়ে দেবে হৃদয়ে স্তম্ভন করে দেবে, সেই মানুষটি আপনাকে ছাড়া আর কাউকেই ভাবতে পারবে না, শুধুমাত্র তার মাথায় ঘুরবে আপনার নাম, আপনার কথা, খেতে বসতে শুতে সে আপনার কথা সবসময় চিন্তা করবে, এবং যত দূরেই থাক সেই মানুষটি আপনার কাছে ছুটে আসবে। মনে রাখবেন 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ সম্ভব নয়, বশীকরণ শুধুমাত্র বশীকরণই, বশীকরণ কথার অর্থ বশীকরণই, এছাড়া আর কিছু নেই। বশীকরণ করতে যাওয়া চোখ,
এবং এই মুখটার প্রয়োজন হয়, বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, সে কি চাইছে সেটার প্রয়োজন হয়। কাউকে বশীভূত করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে সে কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না। যেটা ভালোবাসে না সেটা যদি আপনি না করেন তাহলে তার ভালোবাসাটা আপনার দিকে খুব সহজেই ছুটে আসবে। আর সে যেটা ভালোবাসে না আর আপনি সেটাই করছেন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে ডিটাচমেন্ট হয়ে যাবে। তাই মন্ত্রই বলুন আর যে কোনো জিনিসই বলুন না কেন, প্রথমে আপনার একটা নিজস্ব ব্যক্তিসত্ব থাকা দরকার। আপনি কাউকে ভালোবাসবেন, দেখুন আগে বলেছি যে বশীকরণ মানে আমি সিনেমা কোনো আর্টিস্টকে বশীকরণ করবো যার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আপনি চটজল দিয়ে বশীকরণ করতে পারবেন কখনো হতে পারেন না। মারণ বলুন, তুকতাক বলুন, গুণ জাদু ব্ল্যাক ম্যাজিক বলুন, যদি সহজেই সকল মানুষকে বশীভূত করতে পারা যেত বা সহজেই কাউকে মেরে ফেলা যেত তাহলে আজকে পৃথিবীতে এটা দিয়ে অনেকে অনেক কাজ সেরে ফেলত, নয় কি? মনে রাখবেন আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জাটা রয়েছে, পজিটিভ ঊর্জা আপনি ফিল করছেন মন্ত্র করতে করতে, ভাবছেন হবে তো, হবে তো, হবে কি না কে জানে, রাজুদা মন্ত্রটা বলে দিয়েছে করব, হবে তো না ফালতু বলে দিল, তাহলে আপনি এই মন্ত্র করতে যাবেন না, কোনো দিন আপনি এই মন্ত্র করতে পারবেন না। নিজের উপর যারা একটা সেলফ কনফিডেন্স না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতে যাবেন না, আপনি কোনো কাজই করতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ সহকারে বলছি। সেলফ কনফিডেন্স, নিজের মধ্যে আত্মবিশ্বাস প্রবল হওয়া চাই, আপনার গোল একটা হওয়া চাই, উদ্দেশ্য একটাই হবে, তাকে বশীকরণ করবই, এই মন্ত্র রাজুদা বলেছে এই মন্ত্র আমি বলবই এবং আমি মন্ত্র বলে তাকে বশীকরণ করতে পারবই। যখন আপনি এই কথাটি নিজের মধ্যে থেকে হাজারবার বলতে পারবেন তখন দেখবেন আপনার কাছে বশীকরণটা কোনো ব্যাপারের নয়, বশীকরণ খুবই সহজ সরল একটা ব্যাপার। দুটো হাতকে জোর করলে যদি সবাইকে মাথা মতো করানো যায়, দুটো হাত যখন জোর করে ফেলছেন তখন সমস্ত মানুষকে মাথা নামিয়ে দিতে পারবেন আপনি, দুটো হাত এবং এই দুটো ঠোঁট। আবার মন্ত্রটা বলে দিই, ওম কাম দেবায় কাম বসম করায় অমুকস্য হৃদয়ম স্তম্ভয় স্বাহা, করুন এই মন্ত্র, করুন আপনাদের প্রেমী প্রেমিকা আপনার কাছে ফিরে আসুক, আপনারা স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে বসবাস করুন, আপনাদের ঘরে আনন্দ বাস করুক, আপনাদের বাড়িতে অর্থনৈতিকটা খুব প্রবলভাবে ফুলে ফেঁপে উঠুক, আপনারা বাড়িতে ভালো থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। বন্ধুরা আবার বলে দিই, আগামী 1/6/2023 তারিখে আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, 2/6/2023 তারিখে থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এবং 5/6/2023 তারিখে থাকবো বহরমপুর চেম্বারে এবং 7/6/2023 তারিখে আসছি মালদা চেম্বারে। যদি আপনি আমার সঙ্গে কনসার্ট করতে আসেন তাহলে অবশ্যই আপনার হাতে তুলে দেবো ফ্রিতে একটা প্যাকেজ, যে প্যাকেজে থাকবে একটা নবগ্রহ কবচ, একটা জাদুই জড়ি, একটা অর্থ আকর্ষণের যন্ত্র এবং একটা বাস্তু দেবতা যন্ত্র। মনে রাখবেন প্রথম হচ্ছে বাস্তুকে যদি আপনি প্রোটেক্ট করতে পারেন আপনি সবসময় ভালো থাকবেন, আপনার পরিবারকে পরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন, এবং অর্থকে যদি আকর্ষণ করতে পারেন সে অর্থ আকর্ষণ হলে অর্থ নিশ্চয়ই আপনার কাছে আসবে। তৃতীয়ত সমস্ত মানুষকে আপনাকে বশীভূত করতে হবে, কারণ আপনি যদি কোনো ব্যবসাদার হন তাহলে অ্যাট্রাকটিভ পাওয়ারটা আপনার মধ্যে প্রচুর থাকা দরকার, তবেই তো মানুষ অ্যাট্রাক্ট হয়ে আপনার কাছে ছুটে আসবে। তিন চারটি জিনিস রয়েছে, সঙ্গে রয়েছে একটা হাকিক পাথর, কালো রঙে একটা হাকিক স্টোন, আজকে ডিক্লেয়ার করছি একটা হাকিক স্টোন এই প্যাকেজে থাকবে, যেটি আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে এলে পাবেন হাকিক স্টোনটি। আসুন এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন ফোনটা দিয়ে, যে ফোনটা দিয়ে আপনি আমার ভিডিওটি দেখছেন, বুকিং করুন 8391969567, 8372098140 এবং 7797967225 নম্বরে। ভালো থাকবেন, জয় গুরু বামদেব, জয় মাতারা।